আজকে তোমাদের সাথে কিভাবে পড়াশোনা করলে গুচ্ছে 100% চান্স পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে এ নিয়ে তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিব। কারণ যেহেতু তোমাদের অনেকেরই স্বপ্ন হলো গুচ্ছের 22টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া এবং গুচ্ছের 22টা বিশ্ববিদ্যালয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে চান্স পাওয়ার মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করা, বাবা মার মুখে হাসি ফোটানো। তো আশা করি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে গুচ্ছে চান্স পাওয়ার জন্য কোন টেকনিকটা তুমি ভালো করে ফলো করলে তোমার প্রস্তুতি ভালো হবে, আর প্রস্তুতি ভালো হলেও তুমি ভর্তি পরীক্ষায় যে ভালো করতে পারবা এ নিয়ে তোমাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো সর্বপ্রথম প্রশ্ন হলো যে কেন আসলে গুচ্ছে চান্স পাওয়া তুলনামূলক সহজ, এটা একটু বলে দেওয়ার চেষ্টা করি। তারপরে গুচ্ছে চান্স পাওয়ার জন্য কোন কৌশলটা তোমাকে অবলম্বন করতে হবে সেটা বলে দিব। তো প্রথম কথা হলো যে গুচ্ছে কিন্তু সবচেয়ে বেশি আসন সংখ্যা আছে, অর্থাৎ গুচ্ছে যতগুলো মানে বিশ্ববিদ্যালয় আছে এখানে প্রায় 22টা এবং নতুন আরও 2টা প্রায় 24টা বিশ্ববিদ্যালয় মিলে একটা ভর্তি পরীক্ষা নিবে। এবং গুচ্ছে দেখা যায় প্রায় 21,000 প্রায় 450 জনের থেকেও বেশি স্টুডেন্ট কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পায়। বাংলাদেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় তার মধ্যে কিন্তু গুচ্ছের সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট চান্স পায়। পাশাপাশি এখানে কম জিপিএ লাগে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে কিন্তু কম জিপিএ লাগে। বিশেষ করে যারা মানবিক শাখার স্টুডেন্ট আসো অথবা বাণিজ্য শাখার স্টুডেন্ট আসো তাদের কিন্তু অনেক কম জিপিএ নিয়ে কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। আর এখানে কিন্তু কোনো ধরনের সিলেকশন নাই, যেমন তুমি যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তখন কিন্তু সিলেকশন একটা প্রক্রিয়া আছে, অর্থাৎ সবাই অ্যাপ্লাই করলেও সবাই কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারে না। বাট গুচ্ছে কিন্তু তোমার ভর্তি পরীক্ষা যে আবেদন যোগ্যতা সেটা থাকলেই তুমি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা। তার মানে এখানে তোমাকে আলাদাভাবে সিলেকশনের কোনো সিস্টেম নাই, তুমি তোমার আবেদন যোগ্যতা থাকলে তুমি অ্যাপ্লাই করবা আর অ্যাপ্লাই করলেই ভর্তি পরীক্ষাটা দিতে পারবা। এখানে এমসিকিউতে পরীক্ষা হবে, 100 মার্কে এমসিকিউতে ভর্তি পরীক্ষা হবে। এবং এখানে সবচেয়ে যেটা মজার ইন্টারেস্টিং বিষয় যে এখানে কিন্তু কম মার্কেও চান্স হয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখা যায় অনেক বেশি মার্ক তুলতে হয় চান্স পাওয়ার জন্য, বাট এইখানে কিন্তু চান্স পেতে গেলে কিন্তু কম মার্কে চান্স হয়ে যায়। তো প্রতিবার দেখা যায় এই 100-এর ভিতরে 44 পেয়েও কিন্তু এর আগের বছর কিন্তু স্টুডেন্টরা চান্স পাইছিল। তো প্রতিবার দেখা যায় তো যে সাস প্রশ্ন করতো, বাট এবছর কিন্তু সাস প্রশ্ন করার সম্ভাবনা অনেক কম। তার মানে কোশ্চেন অনেক সহজ হবে এবং তুমি ভালো করে প্রস্তুতি নিলে তুমি চান্স পেয়ে যাবা। এখন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই যে চান্স পাওয়ার জন্য প্রস্তুতিটা আসলে কীভাবে নিতে হবে, অর্থাৎ কোন কৌশল অবলম্বন করলে তুমি 100% চান্স পাওয়ার মতো নিজের ভিতরে যোগ্যতা নিয়ে আসতে পারবা। প্রথম কথা হলো তোমাকে বাজার থেকে একটা অ্যাডমিশন গাইড কিনতে হবে। অ্যাডমিশন গাইড কিন্তু দুই ক্যাটাগরি আছে, একটা আছে শুধুমাত্র প্রশ্ন ব্যাংক যেখানে শুধুমাত্র প্রশ্নগুলাই আছে, এই শুধুমাত্র প্রশ্ন ব্যাংকটা কিন্তু পড়া যাবে না। অনেকে যেটা করো বাজার থেকে শুধুমাত্র একটা কোশ্চিন ব্যাংক নিয়ে আসো যেখানে শুধুমাত্র প্রশ্ন আছে এবং প্রশ্নের সলভ দেওয়া আছে। তো প্রথম দিকেই এই কোশ্চিন ব্যাংকটা কিন্তু পড়া যাবে না, তোমাকে অ্যাডমিশনের গাইড কিনতে হবে। অ্যাডমিশনের কোন গাইডগুলো কিনতে হবে এ নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে, বা কেউ যদি বিস্তারিত জানতে চাও তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমরা কিন্তু জানাই দিব। তো এই অ্যাডমিশন গাইডটি তুমি বাজারে বিভিন্ন পাবলিকেশনে আছে, যেটা তোমার কাছে ভালো লাগে তুমি সেই অ্যাডমিশন গাইডটা নিবা। অ্যাডমিশন গাইডে তুমি কী করবা, চ্যাপ্টার খুলবা। এমনি অ্যাডমিশন গাইড হতে পারে তুমি কথা তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি ফিজিক্সের জন্য আলাদা একটা কিনবা, কেমিস্ট্রির জন্য আলাদা একটা কিনবা, ম্যাথের জন্য আলাদা একটা কিনবা, বায়োলজির জন্য আলাদা একটা কিনবা। কেনার পর তুমি কি কথা তুমি ফিজিক্স চ্যাপ্টার ফিজিক্সটা প্রথমে পড়বা, তাহলে ফিজিক্সের একটা চ্যাপ্টার তুমি খুলবা। ওই একটা চ্যাপ্টার যখন তুমি পড়া শুরু করবা কীভাবে পড়বা, প্রথম যেটা তুমি করবা একটা চ্যাপ্টার দেখবা প্রথম দিকে ওর কিছু ইনফরমেশন বা তথ্য বেস কিছু প্রশ্ন আসে, তোমাকে সেগুলো আগে পড়ে ফেলতে হবে। যেমন প্রথম কথা আমি যদি ফিজিক্সের কথা কই, ফিজিক্সের ভেক্টর অধ্যায়টা আছে দ্বিতীয় অধ্যায়, তো সেখানে ভেক্টর নিয়ে অনেক তথ্য আছে, ভেক্টর কাকে বলে, কোনগুলো ভেক্টর রাশি, কোনগুলো স্কেলার রাশি। হ্যাঁ, তো এই তথ্য বেস যেগুলো আছে তথ্য আছে সেগুলো তোমাকে মুখস্ত করতে হবে অথবা মনে রাখতে হবে। আর যদি মনে না রাখতে না পারো তাহলে বিভিন্ন ধরনের নিউমেরিক বা ছন্দের মাধ্যমে ইনফরমেশনগুলো পড়ে ফেলতে হবে। এর কারণটা হলো যে ভর্তি পরীক্ষা কিন্তু এই জায়গাগুলো থেকেও প্রশ্ন আসে, দেখা যায় এই জায়গা থেকেও প্রায় দেখা যায় যদি 25টা প্রশ্ন থাকে তার ভিতরে দেখা যায় 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু এই ইনফরমেশন বেস আসে, এজন্য তোমাকে এটাও পড়ে ফেলতে হবে। যখন তুমি এটা পড়বা তারপর তোমাকে কী করতে হবে, টাইপ ওয়াইজ পড়া শুরু করতে হবে ওই অধ্যায়ে। কীভাবে দেখবা, প্রত্যেকটা টাইপ অধ্যায়ের দেখবে সর্বোচ্চ 5 থেকে 6টা করে টাইপ আছে এবং ওই টাইপের আন্ডারে কিছু ফর্মুলা আছে, সো সেই ফর্মুলাগুলো পড়বা। আর ফর্মুলাগুলো পড়ার সময় অবশ্যই ফর্মুলার রিলেশনগুলো বুঝতে হবে, অর্থাৎ একটা ফর্মুলা আছে সেই ফর্মুলার ভিতরে কী কী ইন্টারনাল রিলেশন আছে রিলেশনটা পড়তে হবে। যেমন কী রিলেশন, কথার কথা আমরা অনেক সময় একটা করি যে ইকে সমান সমান আমরা কিন্তু পড়ছি পি স্কোয়ার ভাগ
2m এটা কিন্তু একটা সূত্র শিখছি তো ইক এর সাথে পির কি সম্পর্ক এই সম্পর্ক নিয়ে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন চলে আসে যে একটা দ্বিগুণ হলে অপরটা কত গুণ হবে সো এই রিলেশনগুলো তোমাকে পড়তে হবে কারণ এই রিলেশন থেকে কিন্তু প্রশ্ন প্রতিবার অনেক বেশি আসে পাশাপাশি তোমাকে কি করতে হবে এই ফর্মুলার শর্টকাট ফর্মগুলো শিখে ফেলতে হবে কেন শর্টকাট ফর্ম শিখতে হবে কারণ নরমাল নিয়মে তুমি যদি কোনো একটা ম্যাথ করতে চাও দেখবে ওই ম্যাথটা করতে কিন্তু একটু বেশি সময় লাগবে বাট ভর্তি পরীক্ষা তোমাকে কিন্তু অনেক কম সময় দিবে এই কম সময়ের ভিতরে অ্যানসার করার জন্য অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট আছে যেগুলো দিয়ে তুমি মাত্র 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের ভিতরে অ্যানসারটা নিয়ে আসতে পারবা সো অধ্যায় ভিত্তিক তোমাকে সেই টাইপের ভিতরে যে শর্টকাটগুলো আছে শর্টকাটগুলো শিখতে পারবে যখন তুমি এই জিনিসগুলো পড়া শেষ তারপর তোমাকে কি করতে হবে কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করতে হবে মানে কোশ্চেন ব্যাঙ্কগুলো কিন্তু তুমি যে অ্যাডমিশন গাইডটা কিনবা তার ভিতরে কিন্তু কোশ্চেন ব্যাঙ্ক বা প্রিভিয়াস ইয়ারে 5 থেকে 10 বছর কি কি প্রশ্ন আসছে সেগুলো দেওয়া থাকবে সো তুমি যখন কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করবে তখন কোশ্চেন ব্যাঙ্ক সলভ করা তখন তোমাকে হাতে ক্যালকুলেশনটাও শিখতে হবে কারণ তোমরা জানো ভর্তি পরীক্ষায় গুচ্ছে কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে না যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না তার মানে তোমাকে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করার সময় প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে সেগুলো হাতে কীভাবে সলভ করতে হয় সেটা শিখতে হবে এবং প্রচুর পরিমাণে এখানে সময় দিতে হবে বা প্র্যাকটিস করতে হবে এবং তারপরে যেটা করতে হবে যখন তোমার এগুলো কমপ্লিট হয়ে গেলো তারপর রিভিশন দিতে হবে একটা জিনিস পড়ছো ওটা আবার রিভিশন দাও আর বেশি বেশি এক্সাম দাও এবং টার্গেট রাখবা রিভিশনটা অন্তত ন্যূনতম তিনবার ঊর্ধ্বে চারবার তোমাকে যে কোনো একটা সাবজেক্ট রিভিশন দিতে হবে আমি তোমাকে একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি যদি এই স্টেপগুলো প্রপারলি ফলো করে তিন থেকে চারবার রিভিশন দিয়ে পরীক্ষা হলে যেতে পারো তুমি অবশ্যই অবশ্যই 100% চান্স পাওয়ার মতো তোমার ভিতরে কিন্তু যোগ্যতাটা থাকবে সো এর জন্য অবশ্যই অবশ্যই রিভিশনটা মাস্ট এবং এক্সামটাও মাস্ট অনেকে যেটা করো সব কিছু ঠিকঠাক আছে শেষে বেশি বেশি এক্সাম না দিয়ে পরীক্ষা হলে চলে যাও এতে হয় কি যে এক্সামটা দিলে হবে কি তোমার একটা দক্ষতা আসবে যে কীভাবে দ্রুত মানে সূত্রগুলো ইউজ করতে হয় শর্টকাট কীভাবে ইউজ করতে হয় হাতের আলোচ কীভাবে করতে হয় এর জন্য আগের থেকে অবশ্যই ভর্তি পরীক্ষা দেওয়ার আগেই বাসায় বসে যত বেশি তুমি এক্সাম দিবা তত তোমার এক্সাম হলের যে কৌশল সেটা তোমার রপ্ত আসবে রপ্ত হবে এতে করে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে এর জন্য অবশ্যই চেষ্টা করবা একদিন পর অন্তত এক্সাম দেওয়া আর রিভিশনটা অন্তত প্রত্যেকটা সাবজেক্ট তিন থেকে চারবার রিভিশনটা দেওয়া এখন এই জিনিসগুলোর পাশাপাশি আর কয়েকটা জিনিস অবশ্যই তোমার ভিতরে থাকতে হবে সেটা কি অবশ্যই তোমার ভিতরে আত্মবিশ্বাস থাকতে হবে কারণ আত্মবিশ্বাস না থাকলে তোমার কিন্তু চান্স পাওয়াটা একটু কষ্টকর ব্যাপার হয়ে যাবে এই জন্য অবশ্যই পজিটিভ মাইন্ড নিয়ে থাকতে হবে অনেকে দেখবা চারপাশে মানুষজন তোমাকে নেগেটিভ কথাবার্তা শোনাবে যে চান্স হবে না চান্স পাওয়া অনেক কঠিন বা সবসময় যারা পজিটিভ থাকে এই নেগেটিভ মানুষজন থেকে দূরে থাকে পজিটিভলি চিন্তা করে তারা কিন্তু দিন শেষে যে কোনো একটা জায়গায় চান্স পেয়ে যায় অবশ্যই স্বপ্ন দেখতে হবে এবং পরিশ্রমটা কিন্তু মাস্ট কারণ তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছ সেখান থেকে পড়াশোনা করে তুমি ভালো চাকরি পাবা পরিবারের মুখে হাসি ফুটাইতে পারবা তার মানে তুমি এই তিন থেকে চার মাস যদি তোমার পরিশ্রম করার মেন্টালিটি না থাকে তাহলে কিন্তু তুমি আলটিমেটলি ভালো একটা জায়গায় চান্স পাবে না এই জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে সময় দিতে হবে চেষ্টা থাকতে হবে তাহলে দিন শেষে তুমি কী হয়ে যাবা তুমি তোমার কাঙ্ক্ষিত যে গন্তব্য সেখানে পৌঁছে যাবা তুমি চান্স পাবা তোমার স্বপ্ন পূরণ হবে তোমার বাবা মার মুখে কিন্তু হাসি ফুটবে এই জন্য যারা শেষ মুহূর্তে ঘরে বসে এই টাইপ ওয়াইজ প্রশ্নগুলো শিখতে চাও ফর্মুলাগুলোর ইউজ শিখতে চাও শর্টকাট শিখতে চাও হাতে ক্যালকুলেশন শিখতে চাও তারা চাইলে আমাদের ভার্সিটি ক বা গুচ্ছ ভর্তি টার্গেট বেসে ভর্তি হতে পারো এখানে মেনলি সায়েন্সের স্টুডেন্ট যদি ভর্তি হয় এখানে ভর্তি হলে আমরা আলাদা আলাদা ক্লাস নেব এখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবা সেই ক্লাসে কোনগুলো ইনফরমেশন গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের আমরা পিডিএফ আকারে দিয়ে দিব ক্লাসের মাধ্যমে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার টাইপগুলো শেখাবো তোমাদের ফর্মুলাগুলো শেখাবো তোমাদের ফর্মুলার রিলেশনগুলো শেখাবো শর্টকাট টেকনিকগুলো শেখাবো কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে দেখাবো তোমাদের ক্লাসে হাতে ক্যালকুলেশন শেখাবো এবং তোমাদের প্র্যাকটিসগুলো হয়ে যাবে এবং ক্লাসগুলোগুলো তোমার রিভিশনও হয়ে যাচ্ছে তার মানে তুমি এই কোর্সে ভর্তি হলে তোমাকে আর কোনো কিছু করতে হবে না তুমি কোর্সের ক্লাসগুলো করবা আমরা যে ইনস্ট্রাকশন দিব সেটা প্রপারলি ফলো করবা তাহলে তুমি গুচ্ছের 22টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে চান্সও পেয়ে যাবা তো যারা সায়েন্সের স্টুডেন্ট আসো যারা ভর্তি হতে চাও এটা কোর্স ফিও খুবই কম শেষ মুহূর্তে যদি আজকের ভিতরে ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও কারণ এখন আমাদের ভর্তি চলতেছে কিছুদিন পরে কিন্তু ভর্তি ক্লোজ হয়ে যাবে এই জন্য যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 2000 টাকা বিকাশে বা নগদে সেন্ড করার পর এই নাম্বারে কল দিয়ে জানাবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবা এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে কিন্তু কী করবো আমাদের এই যে অ্যাডমিশন গাইডগুলো আছে এই অ্যাডমিশন গাইডের পিডিএফগুলো তোমাদের কিন্তু ফ্রিতেই দিয়ে দেবো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু সাদা সঙ্গে পিডিএফগুলো দিয়ে দেবো এর জন্য ভর্তি হওয়ার জন্য দ্রুত এই নাম্বারে টাকা বিকাশে সেন্ড করে কল দিয়ে জানাও অথবা হোয়াটসঅ্যাপে নক করে এবং এখানে ভর্তি হলে শুধুমাত্র যে জিএসটির প্রস্তুতি হবে তা না পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম জাহাঙ্গীরনগর রাজশাহী কৃষি গুচ্ছার প্রস্তুতি হয়ে যাবে এবং পাশাপাশি যারা বেশি বেশি এক্সাম দিতে চাও অনলাইনে ভার্সিটি স্ট্যান্ডার্ড তারা যারা আমাদের অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো এখানে সায়েন্স আর্টস কমার্স সকলের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে এবং এক্সাম ব্যাচে ভর্তি হলে তুমি চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিতে পারবা পেপার ফাইনাল পরীক্ষা দিতে পারবা সাবজেক্ট ফাইনাল পরীক্ষা দিতে পারবা টোটাল 100টার উপরে পরীক্ষা দিতে পারবা এবং এখানে কিন্তু সায়েন্সের জন্য আলাদাভাবে পরীক্ষা নেওয়া হবে আর্টসের স্টুডেন্টের জন্য আলাদাভাবে এক্সাম নেওয়া হবে কমার্সের স্টুডেন্টের জন্য কিন্তু আলাদাভাবে এক্সাম নেওয়া হবে
মেডিকেলের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে যেখানে মেডিকেল স্ট্যান্ডার্ড পরীক্ষা নেওয়া হবে, নার্সিংয়ের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে যেখানে নার্সিং স্ট্যান্ডার্ড পরীক্ষা নেওয়া হবে। এবং এই কোর্সগুলোতে ভর্তি হলে তুমি কিন্তু এখানে সকল ধরনের বইয়ের পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাচ্ছ। সো অনলাইন এক্সাম ব্যাচের কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নম্বরে 500 টাকা বিকাশে অথবা নগদে সেন্ড করে এই নম্বরে কল দিয়ে জানাবা, অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে কিন্তু আমাদের কোর্সে অ্যাড করে নেওয়া হবে। তো এই হলো কিভাবে পড়াশোনা করলে গুচ্ছের প্রস্তুতি তোমার 100% হবে এবং প্রস্তুতি ভালো হলে কীভাবে তুমি চান্স পেয়ে যাবা, এ নিয়ে তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম। আশা করি তোমরা সুন্দরভাবে গুছানো একটা প্রস্তুতি নিবা, তাহলে তোমার স্বপ্ন পূরণ হবে, তোমার বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।